কারণ চাষি যদি ভালো না হয় জমি উর্বর হলেও তাতে ফসল করবে না। সুতরাং বাজারে মিউচুয়াল ফান্ড করা প্রচুর লোক জানি বাড়ি যাবেন তাকেই মিউচুয়াল ফান্ড করাতে পারবেন, কারণ মিউচুয়াল ফান্ডে মাসে 100 টাকার এসআইপি হয়, আনলিমিটেড ইনভেস্টমেন্ট করা যায়, তাই বিক্রিতেও মিউচুয়াল ফান্ড করাতে পারবেন। তারপরেও আপনি কতটা সফল হবেন সেই আলোচনাটুকু 10 মিনিট সময় নিয়ে আমাকে করতেই হবে, কারণ সুযোগ থাকলেও সফল আপনি হবেন কিনা নির্ভর করছে আপনি এই সুযোগকে কীভাবে কাজে লাগাবেন তার উপর। সিস্টেম অফ ওয়ার্ক, আই থিঙ্ক ইট লেবার ইজ নট ওয়ে অফ প্রোগ্রেস, অনলি প্রিন্সিপাল অ্যান্ড প্রসেস ইজ দ্য ওয়ে অফ প্রোগ্রেস। আমি একটা এক্সাম্পল দেখব, মেচেদা স্টেশন যদি কোনোদিন ট্রেন ধরার জন্য অপেক্ষা করেন আর সেই সময় যদি একটা সুপারফাস্ট ট্রেন যায়, ধরুন করমণ্ডল এক্সপ্রেস বা গীতাঞ্জলি এক্সপ্রেস, তাহলে কী দেখা যাবে, ট্রেনটা 120 কিলোমিটার থেকে ঝড়ের বেগে চলে গেল। আচ্ছা ট্রেনটা তো চলে গেল, একটু নিজে বসে বসে নিয়ে একটু অ্যানালাইসিস করেন কি দেখতে পাবেন ওই ট্রেনটাতে 26টা কোচ ছিল, স্লিপার কোচ, এসি কোচ, প্যান্টিকার করে 26টা কোচ ছিল, প্রত্যেকটা কোচে 8টা করে চাকা আছে। ট্রেনের প্রত্যেকটা কোচ যদি দেখেন সামনের দিকে 4টা, পিছন দিকে 4টা, 8টা করে চাকা থাকে, তার মানে ওই ট্রেনটাতে মোট 26×4 8 কত হচ্ছে 208টা চাকা ছিল। ট্রেনটা ঝড়ের মধ্যে দেরি চলে গেল, এই 208টা চাকা কিন্তু পার্টিকুলার লাইনে রয়েছে। ঠিক ওই 208টা চাকার মধ্যে যদি একটা চাকাও লাইন থেকে নিজে পড়ে যেত ট্রেনটা কত স্পিডে যেত, কি বল, যেত না। দ্যাট ইজ এ গ্রেট এক্সাম্পল। যদি আপনি বলেন কেন 208টা টাকার মধ্যে একটা পড়ে গেল তো ক্ষতি কি আছে, 107টা তো লাইনের উপরে আছে, যাবে যাবে না। পার্টিকুলার সিস্টেম আছে, সেই সিস্টেম নামে সুযোগ থাকলেও সাকসেস হওয়া যাবে না। সিস্টেমটা কি, এতক্ষণ ধরে মিউচুয়াল ফান্ড আলোচনা করছি আপনাদের সঙ্গে, রিয়েলাইজ করুন তাহলে আপনি যদি কাউকে মিউচুয়াল ফান্ড করতে চান তার সঙ্গে কি বাস স্ট্যান্ডে, চায়ের দোকানে, ক্লাবে, রাস্তায় যেতে যেতে ও ভাই একটা মিউচুয়াল ফান্ড করো সিদ্ধান্ত নিতে পারতেছি, তাহলে তার সঙ্গে আলোচনার জন্য তার বাড়িতে, তাই সিস্টেমের 1 নম্বর পয়েন্ট হলো আপনি রাস্তায় ঘাটে পথে মাঠে যেতে যেতে যদি কোনো প্ল্যান আলোচনা করতে যান সে লোকটার করার সুযোগ থাকলেও সে করতে পারবে না, আপনি সাকসেস হবেন না, আপনাকে তার বাড়িতে। আচ্ছা বাড়িতে যে যাবেন কখন যাবেন, হাটে অনেক লোক পাওয়া যায় কিন্তু যখন তখন গেলে পাওয়া যায়, যেদিন যে সময় হাট বসে সে সময় যেতে হয় তবেই অনেক লোক পাওয়া যায়, তাহলে ওই লোকটাকে আপনি কখন পাবেন বসে আলোচনা করার জন্য সেটা মানে আপনাকে তার সঙ্গে কথা বলে কন্ট্যাক্ট করতে হবে। তার জন্য আপনাকে একটা নামের তালিকা বানাতে হবে, আপনার প্রত্যেকটি লোকের তালিকা বানাতে হবে, সেই তালিকা নিয়ে আপনার সিনিয়রের সঙ্গে আলোচনায় বসতে হবে। আপনার পরিচিত লোক আর আপনার সিনিয়র
সংমিশ্রণে কোন লোকটার কাছে কত তারিখে কখন আলোচনার জন্য গেলে তাকে বসে বিষয়টা আলোচনা করা যাবে সেটা বিচার বিশ্লেষণ করে কন্ট্যাক্ট করতে হবে। তারপর তার বাড়িতে গিয়ে বিষয়টা আলোচনা করতে হবে। প্রত্যেকেই করা যায় না, করার মতো কোনো কারণ নেই। করুণ বাংলায় দুটো আছে, বাংলায় করুণ ভাষা দুটো আছে, একটা ক রয়ের মধ্যে আর একটা ক রয় হস্তদন্ত। ক রয় হস্তদন্ত ন করুণ মানে কোনো কিছু করতে হবে, আর ক রয়ের মধ্যে ন তার মান হচ্ছে অবস্থা খুব খারাপ, বলে না কি করুণ অবস্থা। তো আপনারা যদি রাস্তায় ঘাটে পথে মানে করুণ করুণ বলেন, রাস্তায় ঘাটে পথে মাঠে যদি করুণ করুণ বলেন, তাহলে আপনাদের সাফল্যের পরে অবস্থাটা খুব করুণ, মানে ভাববেন না দেশের মানুষ করতে চাইছে না, ভাববেন না কাজটা খুব কঠিন, ভাববেন না আপনি সফল হতে পারবেন না, শুধু ভাববেন আপনি সিস্টেমকে বুড়ামুন দেখিয়ে আপনার মতো কাজ করতে গিয়ে আপনি ব্যর্থ হচ্ছেন। সো আই রিকোয়েস্ট এভরিবডি, ওই ট্রেনের উদাহরণটা মাথায় রাখুন, সিস্টেম ফলো করুন, 120 কিলোমিটার দেখে আপনার সফল হতে পারবেন, কোনো সন্দেহ নেই।